মোহাম্মদ রহমত আরো প্রশ্ন করেছেন, যারা নিজের সম্পদ টাকা খরচ না করে অন্যের সম্পদ টাকার উপর লোভ করে চলে, তাদের কি কোনো ইবাদত কবুল হবে? ইবাদতের কবুলিয়াত দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে ইবাদত আদায় হওয়া, আর একটা হচ্ছে ইবাদতের সওয়াব লাভ করা। তো যারা হারাম অর্থ উপার্জন করে ইবাদত করে, তারা তাদের ইবাদতের ফরজিয়াত আদায় হবে, কিন্তু তারা ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার ডাকে কিভাবে সাড়া দিবেন আল্লাহ? কেননা ফাইন্নামাত আমাহু হারাম ও মালবাসু হারাম নগদিয়া মিন হারাম, কেননা সে হারাম উপার্জন থেকে খাদ্য খেয়েছে, পানীয় পান করেছে, এবং হারাম উপার্জন থেকে অর্থ দিয়ে পোশাক পরিধান করেছে। সুতরাং কিভাবে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন? তো তাদের ইবাদত অবস্থা হচ্ছে এরকম, আল্লাহ আলাম। আরও বলেছেন যে আমরা প্রায় বলে থাকি, যদি কারো রোগ ভালো না হয় বা বড় ধরনের রোগ হয়, তখন বলি সে সুদ খায়, তার ছেলে মেয়েদের খেতে বলে এবং সর্বদা মিথ্যা কথা বলে, আল্লাহ তার ফল দেখাইছে, এটা কি বলা যায়? দেখুন, কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা এ ধরনের কোনো অপরাধ, এবং এই অপরাধের কারণে যদি তাদের মধ্যে কোনো ত্রুটি দেখা যায় বা মানে রোগ বালাই দেখা যায়, তাহলে হতে পারে যে ওই রোগে, ওই অপরাধের কারণে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন, এটা হতে পারে, নাও হতে পারে। কেননা ওই অপরাধ করার পরে হয়তো সে লোকটা গোপনে তওবা করেছে, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে ওই রোগ বালাই দিয়েছেন, এটা হতে পারে তার ওই গুনাহ মাফ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তাকে তওবা করার সুযোগ দিয়েছেন, এবং হয়তো এর মাধ্যমে আল্লাহ সে তওবাও করেছে এবং আল্লাহ তাকে রোগের মধ্যেও ফেলেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করতে পারেন, হতে পারে। কেননা হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি, কোনো জাতি যদি অশ্লীল কাজে লিপ্ত থাকে, তাহলে সেখানে মহামারী দেখা দেয়, সেখানে দুরারোগ্য দেখা যায়, এবং আর কোনো জাতি যদি ওজনে কম দেয় এবং বেশি নেয়, পরিমাপে কম দেয়, তাহলে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তাদের মধ্যে তাদের কাজকর্মকে আল্লাহ তাআলা সংকটের মধ্যে ফেলে দেন এবং তাদের উপরে জালেম সরকার চাপায় দেন। এগুলি হাদিসে আছে। তো যারা এই ধরনের অপরাধগুলি করে থাকে, তারা তো নিঃসন্দেহে আল্লাহর ক্রোধের মধ্যে থাকে, তো আল্লাহ তাদেরকে এই তার গজব তাদের উপরে নাজিল করতে পারেন, কিন্তু সরাসরিভাবে বলা উচিত হবে না, কারণ যে এই কারণে এই হয়েছে এটা না বলে, বরং যারা এই ধরনের অপরাধ করবে আল্লাহ তাদেরকে ছাড় দিবেন না, শাস্তি দিবেন, দুনিয়াতে শাস্তি হতে পারে, পরকালও শাস্তি হতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ফা ইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যারা না ছাড়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হুমকি দিয়েছেন যে তোমরা যদি সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তো এই ধরনের দুরারোগ্য যেগুলি রয়েছে পৃথিবীতে, এগুলি আল্লাহর এক প্রকার সৈনিক, আল্লাহ এগুলিকে দিয়ে, এগুলির মাধ্যমে তার বান্দাদেরকে তিনি শাস্তি দিয়ে থাকেন অথবা শিক্ষা দিয়ে থাকেন, আল্লাহু আলাম।